বিগত যুগে ছয়টি ধ্বংসপ্রাপ্ত জাতি ছিল, কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফিরাউন। এই ছয়টা জাতিকে আল্লাহ একবার দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। যখন বান্দা যাকাত বন্ধ করে দেয়, আল্লাহ তখন আসমানের বৃষ্টি বন্ধ করে দেন। যখন বান্দা মানুষের উপরে মাপ ওজনে কমতি করে, তখনও আল্লাহ দারিদ্র পাঠিয়ে দেন। যখন সমাজে অশ্লীল কর্ম বৃদ্ধি পায়, তখন সেখানে আল্লাহ মহামারী পাঠিয়ে দেন। তিনটা বস্তু রয়েছে যা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। এক, ফাতাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। দুই, আল কওলু বিল হাক্কি ফি রিজা ওয়াস সাখাত, খুশি অবস্থায় না খুশি অবস্থায় সর্বাবস্থায় সত্য কথা বললাম। তিন, আল কসদু ফিল গিনা ওয়াল ফাকর, সচ্ছল ও অসচ্ছল উভয়ের মধ্যবর্তী জীবন যাপন করা। তিনটি আছে যা মানুষকে ধ্বংস করে, মহলে কাজ। সে তিনটে বৈশিষ্ট্য কী? হাওয়া মত্তাবা, প্রবৃত্তির দাসত্ব করা, মন যা চায় তাই করব। দুই, অসহ্য মোতা, লোভের দাস হওয়া, লোভ হয়েছে খাব। তিন, এজাবুল মার এ বে নফসিহি, আত্মম্ভরিতা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا جابت الحمد صلى الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানুষ সৃষ্টির লক্ষ্য, উদ্দেশ্য এবং তাদের সৃষ্টির স্বভাবগত বৈশিষ্ট্য বর্ণনা করছেন সূরা ইনশিকাকের 6-7 আয়াতে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তুমি তোমার প্রতিপালকের দিকে অত্যন্ত কষ্টের সঙ্গে এগিয়ে যাচ্ছ, পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছ, আরামে নয়। আজকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিগত 200 বছরের মধ্যে এত বেশি গরম পড়েনি। যে প্রচণ্ড দাবদাহ চলছে, এই টিন শেড মসজিদের নিচে বসে খোদ্দা দিচ্ছি, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কী অবস্থা।
আজকের পেপারের হিসাব এই বিগত 200 বছরে এরকম দাবদাহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে পড়েনি। এই কষ্টের মধ্য দিয়েও আমরা আমরা দিন এবং দুনিয়া সব কাজই করে যাচ্ছি এবং আখিরাত পাওয়ার স্বার্থেই আমরা এই গরমের মধ্যে মসজিদে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে শোনো সর্বোত্তম জাযা দান করেন, এটাই আমরা স্মরণ করিয়ে দিচ্ছেন। ইন্নাকা কাদেহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকীহে, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে খুব কষ্টের সঙ্গে এগিয়ে যাচ্ছ। শুধু বসে বসে ইবাদত করবো, তাহাজ্জুদ পড়বো, ধ্যান করবো, এর মাধ্যমে কোশ্চেন করলে মানুষ জান্নাত পাবে না। তাকে কষ্ট স্বীকার করতেই হবে, দুনিয়ার কষ্ট করলে তবে আখেরাত লাভ করা সম্ভব। আর এই কষ্টের মধ্য দিয়েই আমাদের পরীক্ষা, পরীক্ষা জিতলে জান্নাত, হারলে জাহান্নাম, আর তো কোনো রাস্তা নাই। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বৈশিষ্ট্যগত পার্থক্য মানুষের মধ্যে বুঝিয়ে যাচ্ছেন। তিনি বলছেন, দেখো আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুম মুনজিয়াত ওয়া সালাসুম মুহলিকাত, তিনটা বস্তু রয়েছে যা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আর তিনটা বস্তু রয়েছে যা মানুষকে ধ্বংস করে দেয়। ফা আম্মাল মুনজিয়াত, নাজাত দেয় যে তিনটি বস্তু, তার প্রথম হচ্ছে তাকওয়াল্লাহ ফিসসিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। প্রকাশ্যে আল্লাহকে ভয় করা কিন্তু আমরা প্রায় সবাই করি, কিন্তু গোপনে করি কি না সন্দেহ। সুযোগ পেলে যত পাপ মানুষ করে গোপনেই করে, এমনকি ঘুষের অফিসাররা যারা ঘুষ খায় তারা প্রকাশ্যে টেবিলে ঘুষের টাকা রাখে না, তারা গোপন তরিকা অবলম্বন করে। যত রকম অপকর্ম হয় তার অধিকাংশই গোপনেই হয়। এজন্য আল্লাহ রাসূল একটা মূল কথা বলে দিয়েছেন, ফিসসিররে আগে বলেছেন, গোপনে অল আলানিয়া প্রকাশ্যে, গোপনে ও প্রকাশ্যে যারা আল্লাহকে ভয় করে তারা নাজাত পাবে, বলুন আলহামদুলিল্লাহ। এটা খুব কঠিন, কঠিন হলেও কিন্তু এটি আমাদের জন্য নাজাতের রাস্তা। দুই, অল কওল বিল হাক্কি ফি রিদা ওয়া সাখাত, হক কথা বলা সন্তুষ্ট অবস্থায় বা ক্রুদ্ধ অবস্থায়। মানুষ জেনে বুঝে হক কথা বলে সন্তুষ্ট অবস্থায়, ক্রুদ্ধ অবস্থায় মানুষের মেজাজ হারিয়ে ফেলে, তখন কিন্তু সে ভুল কথা বলে বেশি। ক্রুদ্ধ অবস্থায় একজন পর আপনার রাগ আছে, আপনি সেখানে তার বিরুদ্ধে বাজে কথা বললেন, অথবা দেখা যাচ্ছে ওই লোকটা আসলে সে দোষের দোষী নয় কিন্তু আপনি বলে দিলেন। এটা হচ্ছে যারা রাজনীতি করছেন দেখতে পাচ্ছেন পত্রিকায়, ব্লেম এবং ব্লেম গেম সবসময় চলছে। এ ওর বিরুদ্ধে গালি দিচ্ছে, ও ওর বিরুদ্ধে গালি দিচ্ছে, গালি ছাড়া তো রাজনীতি নেই। পত্র বলছে খুললে খালি গালি আর গালি, দেখা যাবে পরীক্ষায় হয়তো সে গালির যোগ্য নয়। আপনারা যারা 2005-এর খবর জানেন, যখন আমাদেরকে কারাগারে নিয়ে গেছিল তখন পত্রপত্রিকায় আমাদের বিরুদ্ধে যে কত মিথ্যাচার করা হয়েছিল, সেই সময় যারা এখানে আমার বয়সে যারা কিছু আসেন তারা নিশ্চয়ই জানেন কত মিথ্যা বলা হয়েছে, যার কোনোটার সঙ্গেই আমরা কখনোই জড়িত ছিলাম না, স্বপ্নও দেখিনি। এবং সেই সঙ্গে 10টা মামলা, মার্ডারের মামলা, খুনের মামলা, ব্যাংক ডাকাতির মামলা, হেন কোনো মামলা নেই যা আমাদের বিরুদ্ধে দেয় নাই, এগুলো কি সত্য ছিল? আদালতে বলেছে সব মিথ্যা ছিল, তা আদালত মিথ্যা প্রমাণ করতে লাগলো 8 বছর 8 মাস 28 দিন। যে আদালত আমাদের মতো মানুষকে খুনি কিনা প্রমাণ করতে এই 9 বছর সময় লাগায়, ওই আদালতের কোনো দরকার আছে? আন্দাজে বলে দেওয়া যায় যে এরা নির্দোষ লোক, কিন্তু না, এই রাজনীতি এত নোংরা, এরা যত বাজে কথা মিথ্যা কথা বলতে পারে কোনো সমস্যা নেই,
বেধরেক বলে দেবে, মনে যেন মহাসত্য কথা। সাবধান, যারা রাজনীতি করছেন নিজের জবানকে সাবধান করেন। আপনার মৃত্যু পিছু পিছু দৌড়াচ্ছে, আপনাকেও আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আপনি কিন্তু দুনিয়ায় শক্তি আছে, আখেরাতে কোনো শক্তি আপনার নাই। তখন কবরে গিয়ে বলতে হবে মৃত্যু সহ, যদি বাম হাতে আমলনামা আসে তো কী বলতে হবে, ইয়া লাইতা নেই লাম উতা কিতাবিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হে আল্লাহ হায় দুর্ভোগ, যদি আজকে আমার বাম হাতে আমলনামা না আসতো, ইয়া লাইতা কানাত আল-কাদিয়া, হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত পরিণতি হতো, আজকে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে রাজনৈতিক ক্ষমতা আমার হাতে নাই, সব হালাক হয়ে গেছে। এগুলো যে বলতে হবে, এ কথাগুলো সব কোরআন আল্লাহ বলে দিয়েছেন। অতএব ক্ষমতার দম্ভে যা কিছু বলা ঠিক নয়, সাবধান হন। যদি জাহান্নাম থেকে নাজাত পেতে হয় তাহলে সন্তুষ্ট অবস্থায় এবং অসন্তুষ্ট উভয় অবস্থায় আল কওলু বিল হক, সত্য কথা বলতে হবে, মিথ্যা নয়। তিন নম্বর, আল কসদু ফিল গিনা ওয়াল ফকর, সচ্ছলতা এবং অসচ্ছলতা এর মধ্যবর্তী জীবনযাপন করা। আরও চাই আরও চাই, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, আরও চাই আরও চাই, এই যে মানুষের চাহিদা, আর এইটা করেই কিন্তু মানুষ কবরস্থানে যাওয়া পর্যন্ত সে আরও চায়। অল্প অল্প পেতে কেউ চায় না। এই জন্য দু এক সময় মনে হয় জিজ্ঞাসা করি, আপনাদের খেতে কত টাকা লাগে, একটা মাসে একজন লোক খেতে কত টাকা লাগে। কিন্তু না, একদিকে দেখেন একদল মানুষ যা মাত্রা বা ভূমির সাথে পড়ে আছে, রিক্সার উপরে পা রেখে বসে আছে, এ প্রচণ্ড গরমে একটা প্যাসেঞ্জার পেলে হয়তো বা সে করে টাকা পাবে। বুড়া মানুষ দাড়ি পাকা, কষ্ট করে তার সংসারের জন্য কীভাবে দাবদাহের মধ্যে রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, খেয়াল করে দেখেছেন? সে কিন্তু কারো কারো অভিযোগ করছে না। এই রিক্সাওয়ালা যদি আপনার কাছে দু টাকা বেশি চায়, আপনি খেপে গিয়ে তাকে মারতে যান। আবার আপনি যখন অ্যারিস্টোক্রেট হোটেলে যাবেন, রাজশাহীর এখন অনেক ফাইভ স্টার থ্রি স্টার হোটেল হয়ে গেছে, আপনি যখন ওই হোটেলে খাবেন, বেরিয়ে আসার সময় বক্সিস দেবেন 500 টাকা, করছেন না এগুলো? কিন্তু রিক্সাওয়ালাকে যদি 2 টাকা বেশি চায়, আপনি খেপে যান মারার জন্য, এই বেটা এত দাম চাচ্ছিস কেন? আর আপনি আবার দাম চাচ্ছেন হোটেল স্টারে, আপনি 500 টাকা বক্সিস দিচ্ছেন, কারণ কেন দিচ্ছেন? না দিলে কি আমার ক্রেডিট থাকে, আমি একটা বড় মানুষ? এগুলো দিয়ে বোঝেন মানুষ কোথায় চলে গেছে, এটা হবে না। আপনি অধিক ধনী হওয়ার আকাঙ্ক্ষা করবেন না। বিশ্বাস রাখেন, ওমামিন ধাবাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহ রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। আর একটা লোকমা বাকি থাকতেও আপনি মরবেন না, রিজিক আপনার ঘরে ঠিকই পৌঁছে যাবে, রিজিকের পিছনে আপনাকে দৌড়াতে হবে না। তবে আপনি যেহেতু জানেন না, আপনাকে হালাল পথের চেষ্টা করে যেতে হবে, কোনোরূপ অন্যায় পথে নয়, অবৈধ পথে গেলেই আপনি ঠকবেন। লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে আপনার যে আল্লাহ আমার রুজির মালিক, আপনি কশ্চিনকালে লোভী হবেন না, বাড়াবাড়ি করবেন না, অন্যায়ও করবেন না। এই মধ্যবিত্ত যে ভাষাটা আমরা বলি, এই মধ্যবিত্ত জীবনটাই সবচেয়ে সুন্দর জীবন। অতি সচ্ছল এবং অতি অসচ্ছল দুটি খারাপ, মধ্যবর্তী জীবনটাই সবচাইতে উত্তম জীবন। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে জাহান্নাম থেকে নাজাত দানকারী। আমি আবার বলি, এক ফাতাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। দুই আল কওলু বিল হাক্কি ফি রিজা ওয়াস সাখাত, খুশি অবস্থায় না খুশি অবস্থায় সর্বাবস্থায় সত্য কথা বললাম। তিন আল কসদু ফিল গিনা ওয়াল ফকর, সচ্ছল ও অসচ্ছল উভয়ের মধ্যবর্তী জীবন যাপন করা।
এবং আর তিনটি আছে যা মানুষকে ধ্বংস করে মহলে কাজ সে তিনটে বৈশিষ্ট্য কি হওয়া মত্তবা প্রবৃত্তির দাসত্ব করা মন যা চায় তাই করব দুই অসহ্য মোতা লোভের দাস হওয়া লোভ হয়েছে খাব তিন এজাবুল মার এ বেনফসিহি আত্মম্ভরিতা আমি এত বড় পদের অধিকারী আমি কি পারি না ওকে ধ্বংস করে দেবো যখন মানুষের মধ্যে এই আত্মম্ভরিতা এসে যায় আল্লাহর রাসূল বলছেন ওহিয়া আসাদ্য হুন্না বাকি দুটার চাইতে এটি সবচাইতে বেশি ক্ষতিকর জাতির জন্য আজকে যত যুদ্ধ বিগ্রহ চলছে ঘন ঘন আজকাল আমাদের নেতাদের মুখে খালি বারবার শুনে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কথা তাই না কী জন্য হচ্ছে স্যার আত্মভরিত কিচ্ছু নাই তুমি তোমার জায়গায় থাকো সে তার জায়গায় থাকুক সে সেখানে উন্নতি করুক তুমি কেন সেখানে দখল করবো রাশিয়া বিশাল আজকাল পৃথিবীর মধ্যে আয়োজনের দিক দিয়ে রাশিয়া চীনের পরই তার স্থান বিশাল দেশ কিন্তু না সে ওর পাশে তার ইউক্রেনকে দখল করবে কারণ ইউক্রেনের যে গম উৎপাদন হয় যে খাদ্যশস্য উৎপাদন হয় তো পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ সেগুলো নিতে হবে কারণ বেটা তোমার যা তুমি তাই খাও ও তো হবে না আমি এত বড় মানুষ আমি পরমাণু শক্তির অধিকারী এই যে আত্মম্ভরিতা সৃষ্টি হয়েছে এর ফলেই সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ সর্বত্র সিরিয়া যান একই অবস্থা ইরাকে যান একই অবস্থা যখন গায়ে বল হয় হুঁশ থাকে না এটা অত্যন্ত মারাত্মক এজন্য আল্লাহ রাসূল বলছেন ওই আশার দহন না সবচেয়ে কঠিন পাপ হলো আত্মম্ভরিত আত্মহংকার সাবধান ভাইরা এগুলো আপনাকে হালাক করে দিবে এই তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে এক হলো ওই লোভের প্রবৃত্তির অনুসারী হওয়া মন যা চায় তাই করবো প্রয়োজন নাই কিন্তু মন চাচ্ছে করবো সহমতা লোভের দাস ডায়াবেটিস রোগী আপনি মিষ্টি খাওয়া নিষেধ এক ঘপ ঘপ রসগোল্লা খেয়ে নিলেন মরবেন না লোভ তিন আত্মম্ভরিতা এজাবুল মার এ বিনাফসি এই তিনটার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে আত্মম্ভরিতা আত্মহংকার বিষয়টা খেয়াল রাখবেন এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে অর্থাৎ সে জাহান্নামী হবে এবার আপনারা একটু পিছনের দিক চলে যান বিগত যুগে ছয়টি ধ্বংসপ্রাপ্ত জাতি ছিল কওমে নূহ আদ সামুদ কওমে লূত মাদিয়ান ও কওমে ফিরাউন এই ছয়টা জাতিকে আল্লাহ একবার দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন তার মধ্যে শুধু আদ জাতির কথাটাই আপনাদেরকে বলি আল্লাহ বলছেন ওয়াইলা আদিন আকাহুম হুদা ক্বালা ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ আমরা আদের কাছে তাদের ভাই হুদকে পাঠালাম নবী হিসাবে তিনি যে তার কওমকে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর দাসত্ব করো মা লাকুম মিন ইলাহিন গায়রুহ তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নাই তিনি বললেন ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা কুলু তুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো আল্লাহ তোমাদের উপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন ওয়াজিদকুম কুব্বাতান ইলা কুব্বাতিকুম তোমাদের যে শক্তি আছে এই শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাতাওয়াল্লাউ মুজরিমিন তোমরা পাপি হয়ে ফিরে যেও না আজকে বৃষ্টি হচ্ছে না অবস্থা বুঝতে পারছেন এমনি এমনি নাকি একটু বলে আসলাম কিছুক্ষণ আগে উপাসে বলে আসলাম যে পাঁচটি বস্তুর কারণে পাঁচটি জিনিস হয় একটা হচ্ছে এই যখন বান্দা জাকাত বন্ধ করে দেয় আল্লাহ তখন আসমানে বৃষ্টি বন্ধ করে দেন যখন বান্দা মানুষের উপরে মাপ ওজনে কমতি করে তখনও আল্লাহ দারিদ্র পাঠিয়ে দেন যখন সমাজে অশ্লীল কর্ম বৃদ্ধি পায় তখন সেখানে আল্লাহ মহামারী পাঠিয়ে দেন
আজকে বিশ্বব্যাপী করোনা মহামারী, চিকুনগুনিয়া, ডেঙ্গু, এসব নাম কি জীবনে আমরা শুনেছি? আমরা জানতাম খালি কলেরা আর পক্সের খবর জানতাম, এখন এমন এমন নতুন নতুন নাম আসতেছে জীবনেও শুনিনি। আল্লাহ রসুল আগে থেকে বলে দিয়েছেন যে তোমরা এসব কাজগুলো করো তাহলে এমন এমন অজানা রোগ তোমাদের আসবে যা তোমরা কখনো শোনোনি। সেই অবস্থা আমরা পড়ে গেছি। আহাদের কম এইটাই করেছিল, তারা এত বেশি সমৃদ্ধিশালী হয়ে গেছিল যে তারা বলেই ফেলেছিল মান আসাধ্য মেন্না কুমতন, পৃথিবীতে আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? এই অহংকার যখন এসে গেল তাদের মধ্যে, এই ঔদ্ধত্যকে দমন করার জন্যে তখন আল্লাহর পক্ষ থেকে নবী হুদকে পাঠানো হলো এবং নবী হুদ তাদেরকে দাওয়াত দিলেন কিন্তু তারা তা মানেনি। তাদের প্রতি আল্লাহর অনুগ্রহসমূহ তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাআবাসুন ওয়াতাতখুজুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন ওয়াইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। সূরা শুআরা 128-30 আয়াত। আদ কম ধ্বংসের মৌলিক কারণ ছিল তিনটি, মনে রাখবেন। এক, তারা উঁচু স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করত যেখানে মানুষ দেখতে পায়। যারা আপনারা গিয়েছেন রাঙামাটি কাপ্তাই হ্রদের পাশ দিয়ে উপর দিয়ে তাকিয়ে দেখবেন একেবারে পাহাড়ের মাথায় বিশাল একটা মূর্তি আছে, বৌদ্ধ মূর্তি, পুরোটাই মনে হয় সোনা দিয়ে করা, কিন্তু আল্লাহ জানে ঝকঝক করছে। উপর দিকে না তাকালে টের পাওয়া যাবে না। ঠিক বান্দরবানে একটা আছে স্বর্ণ মন্দির, সেখানে মূর্তিগুলো সব স্বর্ণমণ্ডিত, দেখলে মনে হয় সব সোনা। আমাদের বাংলাদেশে এখন রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, আরও যে কত মূর্তি হবে আল্লাহ জানে। তো এটা সোনা দিয়ে বানাচ্ছে না, রড সিমেন্ট দিয়ে বানাচ্ছে। প্রতি স্কুলে মাদ্রাসার সামনে মাথা হেড করে রড সিমেন্ট দিয়ে কথিত শহীদ মিনার বানাচ্ছে। মাথা হেড করে কি মানুষটা কি মাথা হেড করে বসে আছে? এই জন্য দুই একসঙ্গে মনে হয় যে যখন মরো ওসিয়ত করে যে বাড়ির সামনে পাঁচটা ইট আর একটা খুঁটি দিয়ে দিও, এরকম যেন মনে হয় এখানে একটা শহীদ মিনার হয়েছে, তোরা মৃত্যুদিন ফুল দিও, জন্মদিনেও ফুল দিও। যাকে ফুল দিচ্ছে সেও টের পায় না। নিজের হাতে গড়া মূর্তি তো যারা এগুলো করে তাদের সঙ্গে মূর্তি পূজারীদের সঙ্গে পার্থক্য কোথায়? দুর্গা পূজা করলে খুব দোষ হয়, এগুলো পূজায় দোষ হয় না? একই জিনিস না? এটা কিন্তু আজকে নতুন নয়, আদ কমের লোকরা এটা করতো। আল্লাহর ভাষায় তাদেরকে তাদের নবী বলেছিলেন আতাবনুনা বিকুল্লিরিইন আয়াতান তাআবাসুন, তোমরা প্রত্যেক উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ, কারণটা কি? ওয়াতাতখুজুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন, এবং তোমার বড়ো বড়ো প্রাসাদ বানাচ্ছ, তোমার কি দুনিয়া চিরকাল থাকবে? বুর্জ খলিফা আছে না কোথায়, কোন দেশে? ওটা দুবাই, 156 তলা বলে। আর আমাদের বাংলাদেশে এটা বুর্জ কার নামে হবে তাল্লা জানে, পাশ হয়ে গেছে 142 তলা, পারলে আরও ওঠো, এত শখ কেন? জনগণের টাকা নিয়ে এসব বুর্জ বানানোর শাস্তি পেতে হবে কেয়ামতের দিন, ঠেলা বসবে তখন। এত চলবে না, এগুলো করেই আত কম ধ্বংস হয়ে গেছে। তিন নম্বর ছিল তাদের অপরাধ, বাতাসতুম বাতাসতুম জব্বারিন, তারা নিষ্ঠুর জালানদের মতো মানুষকে মারত। এখন তো সব আপনার চোখে দেখতে পাচ্ছেন, বিরোধী দলের মিছিল ভাঙার জন্য লাঠি পেটা দেখেন না, খুব আদর করি মারে, তাই না? গায়ে হাত দিলে বাবা বাবা করে না, এই তো বলে সে লাঠি পেটা দেখলে মনে হয় বোধহয় ছাগল গরুর মধ্যে ওরকম মানুষ মারে না, যেভাবে মানুষকে পিটানো হয়। এরপরও ধরে নিয়ে যে মরছে, পড়ে গেল হার্ট অ্যাটাক, এমনি মরে গেল হার্ট অ্যাটাক করে উঠি,
এই যে মানুষ পিটানো রাজনীতি চলছে, ঘরে ঘরে মারামারি কাটাকাটি চলছে, এগুলো সব বিগত যুগের ধ্বংসগ্রস্ত আদ জাতির নতুন সংস্করণ। তিনটা আবার বলে দিই, যেখানে সেখানে উঁচু স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করা ধ্বংসের অন্যতম কারণ, আর বিশাল বিশাল প্রাসাদ কি দরকার বাবা? ইন্ডিয়া যারা গেছেন ওই মুর্শিদাবাদের উপাস যেখানে সিরাজউদ্দৌলার বাড়ি ছিল, ওখানে 124 কামরা বাড়ি, ওদের এক ক্লাস সিরাজউদ্দৌলা কয়ে যায় থাকতো, এত কামরা দিয়ে করে ডাকি, এখন আছে সবই আছে আমার কাছে, বিশাল ব্যাপার। এত লোভ কেন মানুষের? এত বাড়িতে কী হবে? এসব হাদিসে রয়েছে, তোমার নিজস্ব একটা ঘর, তোমার বাড়ির মেহমানের জন্য একটা ঘর এবং তোমার স্ত্রীর জন্য একটা ঘর, এর বাইরে যেটাই করবা সেটা শয়তানের ঘর। এখন তো মানুষ শয়তানই হয়ে গেছি, এত বেশি বিলাসিতা আল্লাহ পছন্দ করেন না। এই মৌলিক তিনটি কারণ, মানুষকে পিটানো, মানুষ তো আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি আদর করে কথা বললে সে বোঝে, পিটানো কি দরকার? এই যদি তন্ত্রমন্ত্রের নাম দিয়ে করা হয় সব যায়, এগুলো মনে রাখবেন। আর তাদের পরে গজলটা কেমন হয়েছিল এটা শোনেন। তিন ইবনে সাহাক বলছেন, তিন বছরে একটানা বৃষ্টি হয়নি, মানুষ একেবারে পুড়িয়ে শেষ, গাছ গাছালিতে কোনো পাতা নাই। এই অবস্থায় নবী হুদ বললেন, তোমরা যদি কথা শোনো তাহলে আল্লাহর রহমত আসবে, যদি বেয়াদবি করো কুই তার কথা শোনে, নবী তো গরিব মানুষ তারা তাকে শোনে। অবশেষে গজব এসে গেল, কীভাবে? আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় শোনেন, ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিল আওদিয়াতিহিম ক্বালু হাযা আরযুন মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফীহা আযাবুন আলীম। হঠাৎ দেখা গেল যে একেবারে কালো মেঘ আসতেছে সেদিকে, মানুষ আনন্দে আটখানা, যে বহুদিন পরে কালো মেঘ আসতেছে, হাজা আর যে মমতারে না মমতারে না আমাদের উপরে এটা বৃষ্টি বর্ষণ করবে। নবী বলছেন, বেল হুয়া মাস্তা আজাল তুম বিহি, বরং এটা তাই, তুমি তোমরা যেটা চাচ্ছিলে তাড়াতাড়ি, তারা বলতো কি তুমি তোকে আজাবের ভয় দেখাচ্ছ, তো আজাব নিয়ে এসো দেখি। উনি বলছেন, আজাব আসলে তো তুমি মরেই যাবা, তো তোমার হেদা যাবো কখন? বিশ্বাস করতো না, তো যখন এসেই গেছে খুব খুশি, সব দড়ি ঘর বাড়ি ছেড়ে সব ওই মেঘের তলায় ছায়ের তলায় চলে গেছে, ডাকা লাগেনি, কোনো পুলিশ পার্টি লাগেনি, কোনো নোটিস লাগেনি, অ্যাডভার্টাইজ করা লাগেনি, এমনি সব চলে গেছে, মেঘ পাইছে। তো নবী বললেন, হে অবাগা, এটা তোমরা যেটা চাচ্ছিলে আজাব এ সেইটাই, ফি রিহুন ফিহা রিহুন ফিহা আজাবুন আলীম, এর মধ্যে এমন ঘূর্ণিবায়ু রয়েছে যার হচ্ছে মর্মান্তিক শাস্তি তোমাদের জন্য। তুদম্বর কুল্লা সাইয়ন বে আমরে রব্বিহা, এই এই মেঘ তার প্রতিপালকের নির্দেশে তোমাদের সমস্ত বিল্ডিং ফিল্ডিং গুঁড়ি শেষ করে দেবে। লা ইরা ইল্লা মাসাকিনহু, তাদের ঘর বাড়ি ছাড়া আর কিছুই দেখা যাবে না। কাজালিকা নাজসিল কওমাল মুজরিমিন, এভাবেই আমরা পাপি জাতিকে শাস্তি দিয়ে থাকি। সূরা আহকাফ 24-25 আয়াত। যারা আমপরা পড়েন তফসির আছে আপনাদের কাছে বাড়িতে, দেখবেন সূরা আহকাফ, ওখানে গেলেও পাবেন। আল্লাহ বলছেন, ওয়াম্মা আযুন ফাহুলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ ফাহাল তারা মিনহুম মিন বাকিয়া। আর জাতির উপরে পরপর 7 রাত এবং 8 দিন ধরে একটানা ঘূর্ণিবায়ু এবং বৃষ্টি বর্ষিত হয়েছিল। আল্লাপাক বলছেন, ফাতারাল কওমা ফিহা সারআ, এই আদ জাতি ছিল খুব বিশাল বপু স্বাস্থ্যওয়ালা, তারা সব খেজুর গাছের মতো সব পড়ে থাকলো সব মাটির পরে। জিজ্ঞেস করছেন, ভাল তারা মিনহুম বাকিয়া, তোমরা কি তাদের কাউকে এখন বাকি দেখতে পাচ্ছ? সব শেষ, পুরা জাতি শেষ,
কমের কয়েকজন নেতা ছিল তাদের কারণে পুরো জাতি শেষ হয়ে গেছে। এগুলো কোরআনই কাহিনী, এগুলোতে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। কোরআনই কাহিনী আমাদের জন্য সবচাইতে উপদেশমূলক। পিছুদারের এই ইতিহাস যদি কোরআন না বলতো আমরা কখনোই জানতে পারতাম না। নবীদের কাহিনী এক দুই এটা পড়বেন, সেখানে ২৪ জন নবীর কাহিনী আছে। আর আমাদের নবীর জীবনী সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক বড়, ৮৫৪ পৃষ্ঠা। এই বইটাও আপনারা কিনবেন শুধু আমাদের নবীর জীবনী জানার জন্য। তাদের জীবনটা কিন্তু কুসুমাস্তীর্ণ ছিল না, কষ্টের জীবন ছিল। সারাটা জীবন তিনি কষ্ট করেছেন, সেসব কষ্টের ইতিহাস তো আমরা আজকে কিছু আলোচনাও করলাম। ওহদের যুদ্ধ, তবুকের যুদ্ধ, সব জায়গাতে তিনি কষ্ট করেছেন, তবেই ইসলাম এসেছে। অনেকের ধারণা যদি আপনারা যদি দিনদার হন তা আপনাদের উপরে এত বিপদ আপদ আসে কেন? হ্যাঁ, বিপদ তো দিনদারদের উপরেই আসে। বেদিনরা তো বিপদ নাজিল করে, বেদিনদের বিপদ হলো জাহান্নামে, দিনদাররা দুনিয়ায় বিপদগ্রস্ত হবে, আখেরাতে তারা জান্নাত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। অতএব আদ জাতির ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া কর্তব্য যে তিনটি বস্তু আমাদেরকে নাজাত দেবে, সে তিনটি বস্তু আমাদেরকে অর্জন করতে হবে, যে তিনটি বস্তু আমাদেরকে ধ্বংস করবে সে তিনটি বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم قال ذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر